হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটু নতুনভাবে রকেট ওড়াবো। আজকে আমরা কী করবো, তুবড়ির ওপরে একটা আমরা জাস্ট স্টিক বা যেটা পাটকাঠি বলে সেটা লাগিয়ে দেবো একটা স্টেটোপের মাধ্যমে, এবং দেখবো এটা রকেটের মতো ওপরে যায় কিনা। যদি আমরা জানি যে তুবড়ি কিন্তু ওপরের দিকে ওঠে, কিন্তু আমরা তুবড়িকে এখানে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে সেলোটেপ দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে কিন্তু আমি এর সাথে কিন্তু জয়েন্ট করে দিয়েছি। এবারে কী করবো, আমি এখানে আগুন দেবো এবং দেখবো এটা কি রকেটের মতো ওপরে উঠতে পারে নাকি এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায়। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? সিম্পল তুবড়ি দিয়ে কিন্তু আমরা রকেট তৈরি করতে পারি। জাস্ট তুবড়িটা আমাদেরকে উল্টে দিতে হবে এবং এটা কিন্তু রকেটের মতো কিন্তু এটা উপরে চলে যাবে। যদি বা দিনের বেলা কিন্তু অতটা ভালোভাবে বোঝা যায়নি, যদি এটা রাত হতো তাহলে কিন্তু আরও বেশি আলোকিত হয়ে যেত এবং এটা দেখতে কিন্তু অনেক ভালো হতো। আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরা আমাকে নতুন দেখে থাকো, আজ প্রথমবার দেখে থাকো, তাহলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করবে। দেখা হবে অন্যান্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আজ মতো এটুকু।